কারাগারের মধ্যে আমাদের একাধিক আলেম তালিবুল ইলম আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছে। তাদেরও সবচাইতে বড় আমল যদি আপনি গিয়ে একান্ত জিজ্ঞেস করেন এটাই পাবেন, কাসরাতুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কারাগারে বসেও কেউ যদি নবীকে স্বপ্ন দেখে, কারাগারে কারাগার মনে হয় না, জান্নাতের বাগান মনে হয়। আর ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন না, মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়াবুস্তানি ফি সাদরি, আমার দুশমন আমার ক্ষতি করবেটা কি, ওরা আমাকে কারাগারে ফেলে দেবে তাতে কি, আমার জান্নাত আমার স্বর্গ আমার উদ্যান তো আমার বুকের ভেতরে, আমার বুক থেকে সেই শান্তি আর সেই জান্নাত ওরা কেড়ে নেবে কিভাবে। ইব্রাহিম আলী ইসলামের জীবনের সবচেয়ে বড় সুখের দিন ছিল যে দিনগুলো আগুনের মধ্যে কাটিয়েছেন। কিভাবে সম্ভব আগুনে থাকা দিন জীবনের সবচেয়ে আরামের দিন মজার দিন কেমনে হয় রে ভাই? তো এখানেই তো আল্লাহর কুদরত। তো নবীকে যদি স্বপ্নে দেখতে চান, নবীর যদি দুনিয়ার বুকেও চান, আল্লাহ তাআলা আপনাকে তার রওজা জিয়ারতের জন্য কবুল করুন। কিয়ামতের দিন তার শাফাত নসিব হোক আপনার, হাউজে কাউসারের পানি তিনি আপনাকে নিজের হাতে পান করান। তাহলে এই ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকর আমলের নাম আল্লাহর রাসূলের শানে দুরুদ। আপনি রাসূলের জন্য দোয়া করবেন, ফেরেস্তারা এসে আপনার জন্য আমিন আমিন বলবেন। তো এখন থেকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ, কোনো হিসাব নিকাশ নেই, হিসাব নিকাশ ছাড়া, হিসাব নিকাশ ছাড়া। হ্যাঁ, মনে রাখার জন্য আঙ্গুলে গোনেন অথবা তাসবিহ গোনেন, এটা জাস্ট মনে রাখার জন্য। সকাল সন্ধ্যা বিকাল দুপুর দিন রাত ফালতু সময় না কাটিয়ে বা মুখটারে হুদাই বন্ধ না রেখে কাজ করবেন, হাত দিয়ে করেন, মুখ দিয়ে বলতে থাকেন, লম্বা দুরুদ না পড়লে শর্ট দুরুদই পড়েন না। সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম, যা পড়েন তা পড়েন, কিন্তু অন্তত দুরুদ তো পড়েন। দুরুদে কার্পণ্য তো কইরেন না, আপনি আল্লাহর নবীর সামনে কার্পণ্য করবেন। এর চাইতে বড় হতভাগ্য একজন উম্মতির জন্য কি হতে পারে? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যে জিনিসকে ভালোবাসে সে সেটার আলোচনা বেশি বেশি করে। মুরব্বীরা দেখবেন কথা বলতে গেলে নাতিপুতির কথা বাচ্চা কাচ্চার কথা চলেই আসে, কেউ জানতে চায় না। এমনি উদাহরণ হিসাবে বলতে গেল আলাপ কিন্তু চলেই আসে, কেন? মহাব্বত দিলের মধ্যে বসে আছে। তো নবীর মহাব্বত বসাতে হবে না, বলেন না হবে না। আর একটা কথা বলি, কষ্ট নিয়েন না, আমাদের দিলের মধ্যে নবীর মহাব্বত তেমন নাই। কষ্টমষ্ট কইরা যৌক্তিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে একটা ব্যাখ্যা দেই আর কি, হ্যাঁ মহাব্বত তো টুকটাক থাকেই, একদম না থাকলে মুমিন হয় কেমনে। কিন্তু ভাই এই মহাব্বত আর সাহাবিদের মহাব্বত একটু কম্পেয়ার করে দেখেন তো। আমি ঘটনা টানবো না, ইতিহাস অনেক কিছু আপনাদেরও জানা আছে, একটা বার মিলিয়ে দেখেন তো যে কই তাদের মহাব্বত আর কই আমাদের মহাব্বত। তো নবীর মহাব্বত কি আছে, কতটুকু আছে? নবীর দিন দুনিয়ার বুকে জিন্দা নাই, নবীর ঘরগুলো আজ অরক্ষিত হয়ে আছে, আরে আল্লাহর ঘর পর্যন্ত জালেমদের দখলে আছে। এই পৃথিবীতে নিয়মিত নবীকে গালিগালাজ করা হচ্ছে, নবীর আনিত কিতাবের অবমাননা করা হচ্ছে, নবীর উম্মতের রক্তকে কুত্তার রক্তের চাইতে সস্তা বানিয়ে ফেলা হয়েছে। বহুত পোষা কুত্তা এমন আছে যেগুলোর মারলে আপনাকে কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবে। এমন কোনো দিন নাই যেদিন কয়েক ডজন মুসলমান এই পৃথিবীর বুকে মরে না, যেদিন কোনো না কোনো মুসলিম নারী কাফেরদের হাতে ধর্ষিত হয় না। আরে আল্লাহ নবী কি দিয়ে গিয়েছিলেন আর আমরা কোন পর্যায়ে চলে গেলাম? নবীর পথ ছেড়ে জীবনের অধিকাংশ ক্ষেত্রেই কাফের মুশরিকদের পথ ধরলাম, এটারে আবার কি মহাব্বত বলে? নবীর মহাব্বত কি খালি মসজিদে, খালি মাদ্রাসায়, খালি মার্কাজে, খালি খানকায়, কারো রাজনীতিতে কার মহাব্বত, অর্থনীতিতে কার মহাব্বত, রাষ্ট্রনীতিতে কার মহাব্বত, বিচারাচারে কার মহাব্বত, আইনকানুন বিধান সংবিধানে কার মহাব্বত, সভ্যতায় কার মহাব্বত, সংস্কৃতিতে কার মহাব্বত, শিক্ষা ব্যবস্থায় কার মহাব্বত, সমরনীতিতে কার মহাব্বত, পোশাক আশাকে কার মহাব্বত, চুল কাটার ক্ষেত্রে কার মহাব্বত, মুখের দাড়ি শেভ করার ক্ষেত্রে কার মহাব্বত, জামা টাকরুর নিচে পড়ার ক্ষেত্রে কার মহাব্বত। আরে অধিকাংশ ক্ষেত্রেই তো কাফেরের মহাব্বত লালন করি আর নিজেকে মুখ দিয়ে নবী প্রেমিক দাবি করি, এর চাইতে বড় প্রতারণা কি হতে পারে? এটা আবার নবীর কেমন মহাব্বত যে নবীর ওয়ারিসরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকবে আর নবীর বাকি উম্মতরা বসে বসে আঙ্গুল চুষবে। আর এর চাইতে বড় হতভাগ্য, এর চাইতে বড় লাঞ্ছনা কি হতে পারে? নবীর ওয়ারিসকে যদি হেফাজত করতে না পারে, কোন মুখ নিয়ে হাজির হবে কিয়ামতের দিন সেই নবীদের সামনে? সে কারণে আল্লাহ রাসূলের মহব্বত যদি দিলে ধারণ করতে চান, এটারও উপায় কাসরাতু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর সামনে বেশি বেশি দুরুদ পড়েন, মহব্বত আল্লাহ ঢেলে দিবেন। মহব্বতের মালিককে
আমরা কেউ চাইলে কারো অন্তরে মহব্বত ঢেলে দিতে পারি না, একজনই পারেন, নাম তার আল্লাহ। পারবেন তো নবী শানে বেশি বেশি দরুদ পড়তে, হিসাব ছাড়া হিসাব ছাড়া হিসাব ছাড়া পড়েন, দুনিয়া আখেরাতে সব তরি আল্লাহ পার করিয়ে দিবেন, সব বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং দুনিয়া আখেরাত উভয় জগৎ চমকে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।